জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের চোটে আক্রান্ত ক্রিকেটারদের তালিকায় নতুন করে যোগ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে মোস্তাফিজুর রহমান আঙুলের চোটে পড়েছেন, তবে চোট কতটা গুরুতর এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই বলা যায়নি। এর আগে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়েছেন লিটন কুমার দাস। হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চোটে পড়েন এই ডানহাতি ওপেনার। ইঞ্জুরি এতটাই গুরুতর ছিল যে ম্যাচ চলাকালেই লিটন দাসকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে, তিনি হাঁটতে পর্যন্ত পারছিলেন না। এরপর লিটনকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। তাকে 3 থেকে 4 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে দলের ফিজিও মুজাদ্দেদ সানি। তারও আগে আঙুলের চোট নিয়ে দেশে ফিরেছেন নুরুল হাসান সোয়ান। চোট আছে মুশফিকুর রহিম আর সৈফুল ইসলামেরও। ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন মুশফিক, নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান শরীফুল ইসলামও। মুশফিককে আগামীকালকের ম্যাচে পাওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট আশাবাদী, তবে শরীফুল ইসলামের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। টি টোয়েন্টি অধিনায়ক এবং উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোয়ানের বদলি হিসেবে দেশ থেকে আর কাউকেই আনা হয়নি। লিটন নুরুল চোটে পড়ায় তাই বাংলাদেশ দলে খেলোয়াড় সংকট দেখা দিয়েছে, তাই বদলি হিসেবে মোহাম্মদ নাইম শেখ এবং এবাদত হোসেনকে আনা হচ্ছে জিম্বাবুয়েতে। আজ তাদের জিম্বাবুয়ের বিমান ধরার কথা রয়েছে।